বহরমপুরে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় ধৃত দুই নাতির সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিচারক। পৈতৃক সম্পত্তির লোভ থেকেই পথের কাঁটা সরানোর এই ছক বলে অনুমান পুলিশের। কি কারণে এমন কাণ্ড ঘটালো দুই নাতি, খতিয়ে দেখছে পুলিশ। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। পৈতৃক সম্পত্তির লোভ, আর সেই লোভ থেকেই পথের কাঁটা সরানোর ছক। একেবারে ছক কষে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন দাদু দিদিমাকে। গুণধর দুই নাতির কীর্তিতে কার্যত হতবাক পাড়া প্রতিবেশীরা। বহরমপুরের রাজধরপাড়ায় বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বৃদ্ধ দম্পতির দুই নাতিকে। ধৃতরা হলেন মোজাম্মেল শেখ ও সোহেল রানা। পুলিশি জেরায় তারা তাদের অপরাধ স্বীকার করেছেন বলেই দাবি পুলিশের। ধৃত দুই যুবককে বৃহস্পতিবার সিজেএম আদালতে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে তোলে বহরমপুর থানা। যদিও এদিন আদালতের তরফে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আসামি ধরা পড়েছে মোজাম্মেল শেখ আর সোহেল রানা। 302-এর কেসে চালানো এসছে, আজকে প্রোডাকশন ছিল এবং 10 দিনের পিসির প্রেয়ার দিয়েছে আয়োগ। বহরমপুর থানার কেস 1253/2022, আজকে যেহেতু এসছে ডেটেড 22/9, 10 দিনের পিসি চাওয়া হয়েছে। আশা করি 5-7 দিনের হবে, এখন লানেট কোর্টের ডিসকাশন ম্যাটার। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।